প্রেসিডেন্ট বিভূষণ কৃষ্ণনগরের অন্তর্গত আশানগর লজে আজ দীনদয়াল উপাধ্যায়ের 105তম জন্মদিন পালন উপলক্ষে এক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করল ভারতীয় জনতা পার্টি। উপস্থিত ছিলেন কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক শ্রী আশিস কুমার বিশ্বাস, কৃষ্ণনগর উত্তরের সভাপতি আশুতোষ পাল, উত্তরের কনভেনর অর্জুন বিশ্বাস, সহ সভাপতি গৌতম পাল, জেডপির একুশের সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস, যুব মোর্চার সভাপতি সমর বিশ্বাস সহ আরও নেতৃত্ববর্গবৃন্দ এদিন মোট 40 জন স্বেচ্ছায় রক্তদান করেন। নদীয়া ব্লাড ব্যাংকের সহায়তায় ব্লাড সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে আধিকারিক। আপনারা দেখছেন নিউজ বাংলা, নজর কাড়া খবর। এইবার আপনাদের সামনে সভাপতি জেলা সভাপতির উদ্যোগে এটা অনুষ্ঠিত হচ্ছে। সেই অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ করা হয়েছে, আমি এখানে সেই নিমন্ত্রিত অবস্থায় এখানে এসে এই পণ্ডিত দীনদয়ালজির উপাধ্যায়জির জন্মতিথি পালন করব। আজকে মানিক সরকার মণ্ডল JP21-এর সভাপতি, উনি উপস্থিত নেই কেন? যেটা হচ্ছে যে বর্তমান সরকার শাসক দল যেভাবে সামাজিক কাজে বাধা দিচ্ছে, মানিক সরকার
একজন ভারতীয় জনতা পার্টির এই একুশ মণ্ডলের সভাপতি, তার প্রতিবাদী চিন্তাধারা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আর ন্যায়ের পক্ষে লড়াই করা, এটাই মানিক সরকারের পরিপন্থী হয়ে দাঁড়িয়েছে। যে শাসক দল কীভাবে এই মানিক সরকারকে দাবিয়ে দিল, এই মণ্ডলে যে উত্থান, ভারতীয় জনতা পার্টির উত্থান, সেই উত্থানকে স্তিমিত করার জন্য এই পরিকল্পনা করে মিথ্যা মিথ্যাচার এবং মিথ্যা মামলা, মিথ্যা অভিযোগ এনে তাকে আটকে রাখা হয়েছিল আর চার পাঁচ মাস, যাতে বাইরে এসে এই সংগঠনকে সঠিক জায়গায় ধরে না রাখতে পারে। যে সংগঠন এত মজবুত যে এই মণ্ডলের কোনো বুথ টিএমসিরা পায়নি, সেই জায়গায় এই সরকারের উদ্দেশ্য যে যেভাবেই হোক এই মণ্ডলকে বসিয়ে দিতে হবে, নদিয়া উত্তরকে বসিয়ে দিতে হবে। 30শে সেপ্টেম্বর ভবানীপুর উপনির্বাচন রয়েছে, কী বলবেন এই বিষয়ে? অ্যাকচুয়ালি অবৈধভাবে নির্বাচন তো সেটা গ্রহণযোগ্য নয়, আইন সংবিধানের জায়গা আছে, সেটা বিচার যে আইনের মাধ্যমে বিচার্য পরিস্থিতিতে আছে। হাইকোর্ট কতদিনেও বলেছে যে নির্বাচন যখন হতে হতো যা ধারণা যে ভোটে এখানে যে আমাদের কি বলবো বিশ্বাসঘাতক নেতা চলে গেছে, যে ভোটে উনি লিড দিয়েছিলেন তার থেকে অতিরিক্ত অতিরিক্ত ভোটে এখানে জিত হয়। ধন্যবাদ।